ওয়েলকাম টু দিশারি এক্সাম গাইড প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু সালের উচ্চ মাধ্যমিকের রুটিন প্রকাশিত হয়ে গেল অর্থাৎ পরীক্ষা সূচি কিন্তু প্রকাশিত হয়ে গেল কবে কোন পরীক্ষা সেই পরীক্ষার সময়সূচি এবং কোন দিনে কখন পরীক্ষা কোথায় পরীক্ষা তা কিন্তু বিস্তারিত জানিয়ে দেয়া হলো একটি নোটিসের মাধ্যমে এবং টাইম টেবিলের মাধ্যমে তোমরা দেখে নাও যে দোসরা এপ্রিল থেকে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে দেখো পরীক্ষা চলবে সকাল দশটা থেকে একটা পনেরো পর্যন্ত মর্নিং সেশনে তাহলে দুই তারিখে শনিবার দেখে নাও বাংলা প্রথম ভাষা ইংরেজি প্রথম ভাষা হিন্দি প্রথম ভাষা নেপালি প্রথম ভাষা উর্দু সাঁওতালি ওড়িয়া তেলেগু গুজরাটি পাঞ্জাবি প্রভৃতি ভাষার কিন্তু পরীক্ষা হবে অর্থাৎ যাদের যাদের বাংলা প্রথম ভাষা তাদের কিন্তু পরীক্ষা দুই তারিখে তারপর দেখে নাও চার তারিখে চার তারিখে সোমবার ইংরেজি দ্বিতীয় ভাষা বাংলা যাদের দ্বিতীয় ভাষা তাদের হবে হিন্দি যাদের দ্বিতীয় ভাষা নেপালি যাদের দ্বিতীয় ভাষা তাদের পরীক্ষা সংগঠিত হবে পাঁচ তারিখে দেখে নাও পাঁচ তারিখে অর্থাৎ মঙ্গলবার এই দিন পরীক্ষা হবে দেখো হেলথ কেয়ার ঠিক আছে অটোমোবাইল অর্গানাইজড রিটাইলিং সিকিউরিটি আইটি আইটি ইএস ইলেকট্রনিক্স ট্যুরিজম প্রভৃতি বিষয়ের কিন্তু পরীক্ষা হবে এবং ছয় তারিখে দেখে নাও ছয় তারিখে বুধবার বায়োলজিক্যাল সায়েন্স বিজনেস স্টাডিজ পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা হবে এবং আট তারিখে দেখো আট চার দু হাজার বাইশ আটই এপ্রিল শুক্রবারে গণিত বিষয়ের পরীক্ষা হবে ম্যাথমেটিক্স সাইকোলজি অ্যান্থ্রোপোলজি অ্যাগ্রোনমি এবং হিস্ট্রি এবং ইতিহাস পরীক্ষা হবে তাহলে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওই দিন রয়েছে অঙ্ক এবং ইতিহাস নয় তারিখে দেখো নয় এপ্রিল শনিবার কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডিজ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ভিজুয়াল আর্টসের পরীক্ষা হবে এগারো চার দু হাজার বাইশ অর্থাৎ এগারোই এপ্রিল মন্ডে সোমবার সেক্ষেত্রে দেখো ফিজিক্স নিউট্রিশন এডুকেশন অ্যাকাউন্টেন্সি প্রভৃতি পরীক্ষা হবে তাহলে এখানে ভৌতবিজ্ঞান বিষয়ে নিউট্রিশন বিষয়ে এবং শিক্ষা বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হচ্ছে এগারো তারিখে তেরো তারিখে তেরো চার দু হাজার বাইশ ঠিক আছে অর্থাৎ বুধবার কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অব অডিটিং ফিলোজফি এবং সোশিওলজির পরীক্ষা হবে ষোলো চার দু হাজার বাইশ শনিবার কেমিস্ট্রি জার্নালিজম মাস কমিউনিকেশন সংস্কৃত পার্শিয়ান অ্যারাবিক ফ্রেঞ্চ এখানে বিশেষ গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো হচ্ছে রসায়ন বিজ্ঞান এবং সংস্কৃত বিষয়ের পরীক্ষা হচ্ছে ষোলোই এপ্রিল শনিবার আঠারো তারিখে দেখো মন্ডে সোমবার স্ট্যাটিক্স স্ট্যাটিস্টিক্স জিওগ্রাফি তারপর দেখো হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট প্রভৃতি বিষয়ের পরীক্ষা হবে এখানে দুটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটি কমন বিষয় জিওগ্রাফি মানে ভূগোল বিষয়ের পরীক্ষা সংগঠিত হবে ঠিক আছে এবং দেখে নাও কুড়ি তারিখে কুড়ি মানে বিশে এপ্রিল বুধবার সেদিন ইকোনমিক্স ইকোনমিক্স বিষয়ের পরীক্ষা হবে অর্থাৎ অর্থনীতি বিষয়ের পরীক্ষা হবে আর প্রত্যেকটা পরীক্ষা কিন্তু শুরু হবে দশটা থেকে সকাল দশটা থেকে এবং শেষ হবে দুপুর একটা পনেরোতে তিন ঘন্টা পনেরো মিনিট টাইম পাবে প্রত্যেক ছাত্রছাত্রী আর এগুলো কিন্তু নিজেদের হোম সেন্টারে হবে অর্থাৎ দোসরা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চলবে বিশে এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে সকাল দশটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত ওই দিনেই চলবে একাদশের পরীক্ষা অর্থাৎ একাদশের যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু একই দিনে সংগঠিত হবে আর সেই পরীক্ষা হবে দুপুর দুটো থেকে সোয়া পাঁচটা পর্যন্ত একাদশের যে পরীক্ষা দুপুর দুটো থেকে সোয়া পাঁচটা পর্যন্ত পনেরোই ফেব্রুয়ারি থেকে চৌঠা মার্চ পনেরোই ফেব্রুয়ারি চৌঠা মার্চ পর্যন্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা সংসদ থেকে পরীক্ষাপত্র দেওয়া হবে না উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারা নিজ স্কুলে বসে পরীক্ষা দিতে পারবেন দেখো দুই চার পাঁচ ছয় আট নয় এগারো তেরো ষোলো আঠারো কুড়ি তারিখে অর্থাৎ এপ্রিল মাসের এই তারিখগুলিতে কিন্তু পরীক্ষা হবে নিজের স্কুলেই এবার পরীক্ষার সিট পড়বে থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও